বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের নজর এখন বাংলাতে, পঞ্চায়েত এবং লোকসভা ভোটের দিকে তাকিয়ে এখন থেকেই ঘর গুছানোর কাজে নেমে পড়তে চাইছেন তারা। এপ্রিলে বিজেপির 20 জন কেন্দ্রীয় নেতা নেত্রী রাজ্যে আসছেন। তালিকাতে রয়েছেন রাজনাথ সিং, সুষমা স্বরাজ, স্মৃতি ইরানি, পুনম মহাজনের মতো হেভি ওয়েটরা। 42টি লোকসভা কেন্দ্রে তারা দলীয় সভা এবং প্রকাশ্য সমাবেশে যোগ দেবেন। সারদা ও নারদায় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে 12 এপ্রিল কলকাতাতে মিছিল করবে বিজেপি। এপ্রিলের শেষে অথবা মে মাসের গোড়ায় 3 দিনের সফরে রাজ্যে আসছেন অমিত শাহ। দলীয় কর্মীদের সঙ্গে তার বৈঠক করার কথাও রয়েছে। আরো বিস্তারিত কথা বলবো আমাদের প্রতিনিধি অঞ্জন রায়, নিউজ রুম থেকে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। অঞ্জন, বিজেপির শীর্ষ নেতৃত্ব তারা, তাদের যেটা আমরা দেখলাম যেটা কর্মসূচি রয়েছে, তারা এ রাজ্যে আসছেন, হঠাৎ করে শীর্ষ নেতৃত্বের এ রাজ্যে আসার ঠিক কি কারণ? দেখো, প্রথমেই যেটা বলি সেটা হচ্ছে যে কিছু দিন আগেই উত্তরপ্রদেশের নির্বাচন শেষ হয়েছে। ঠিক উত্তরপ্রদেশের নির্বাচনের আগে প্রায় 2 বছর ধরে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু এইভাবেই ভাগ করে নিয়েছিল যে তারা কীভাবে উত্তরপ্রদেশের নির্বাচন জেতার জন্য যে প্রস্তুতির দরকার সেই প্রস্তুতিটাকে তারা শুরু করেছিল। ঠিক সেই ঢঙে কিন্তু পশ্চিমবঙ্গের 42টা লোকসভা কেন্দ্রকে তারা বেছে নিয়েছেন। এই 42টা লোকসভা কেন্দ্রে 6 থেকে 14 এপ্রিল দিল্লির বিজেপির সর্বভারতীয় নেতৃত্বের প্রায় 20 জনের একটি দল কলকাতায় এই সারা রাজ্যে সভা করবেন। এই সভা কিন্তু জেনারেল এরকম নয়, এক কর্মীদের সভা হবে, কোনো ক্ষেত্রে রাজ্য জেলা কমিটির বৈঠকে তারা উপস্থিত থাকবেন, আর 3 নম্বর হচ্ছে কোনো কোনো জায়গায় তারা জনসভা করবেন। এই এই রাজ্যের 42টা আসনের লোকসভার জনসভার ক্ষেত্রে দেখা যাচ্ছে রাজনাথ সিং, সুষমা স্বরাজ, স্মৃতি ইরানি এবং পুনম মহাজনের মতন আরও সর্বভারতীয় নেতারা উপস্থিত থাকবেন। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে যে হঠাৎ 2019-এর লোকসভা নির্বাচন, তার আগে 2018-এর পঞ্চায়েত নির্বাচন, হঠাৎ বিজেপি কেন হঠাৎ পশ্চিমবঙ্গকে এভাবে বেছে নিল, এই প্রশ্নটা কিন্তু উঠতে পারে। কিন্তু বিজেপি নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্ব সরাসরি কিন্তু এবার তারা টার্গেট করছেন পশ্চিমবঙ্গকে, তাই প্রায় 1-2 বছরের ব্যবধানে তারা 42টা লোকসভা আসনকেই কিন্তু তারা একদম নির্দিষ্ট অঙ্কে নিয়ে যাচ্ছেন। কী করে প্রস্তুতি শুরু করতে হবে, কীভাবে দলীয় নেতৃত্ব করতে হবে, এবং সেটা রাজ্য নেতৃত্বের ওপর ছাড়ছেন না, কেন্দ্রীয় নেতৃত্ব। অন্য এখানে জানতে চাইবো যে দিল্লির এই যে এই যে তাদের সিদ্ধান্ত, তার উদ্দেশ্য ঠিক কী? দেখো, 2014 লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদী যেভাবে জিতেছিলেন, যে যে জায়গা থেকে লোকসভার আসন পেয়েছিলেন তার একটা বড় অংশ ছিল উত্তরপ্রদেশ ও অন্যান্য জায়গায়, কিন্তু এই পশ্চিমবঙ্গ বা এই পশ্চিম পাড় বলতে পারো যে যে রাজ্যগুলো আছে সেখানে কিন্তু তিনি কম আসন পেয়েছেন। পশ্চিম নরেন্দ্র মোদী এবং অমিত শাহর টার্গেট হচ্ছে যে 2019 সালে এই জায়গাগুলো থেকে, এই রাজ্যগুলো থেকে বেশি আসন তুলে নিয়ে আসা। স্বাভাবিকভাবেই এইটাকেই তারা মূল অঙ্গ করছেন, এবং তার সঙ্গে সঙ্গে পঞ্চায়েত নির্বাচন এবং দলের সংগঠনকে মজবুত করার জন্য তারা সেইভাবে গুটি সাজাচ্ছেন। মূলত সেই দৃষ্টিভঙ্গিতেই কেন্দ্রীয় নেতৃত্ব সরাসরি 20 জন আসছেন, এই 6 থেকে 14 এপ্রিল পশ্চিমবঙ্গে ঘুরবেন, এবং এ মাসের শেষে বা মে মাসের প্রথমে একদম অমিত শাহ আসছেন, সর্বভারতীয় সভাপতি, যিনি দলীয় কর্মীদের সঙ্গে সভা করবেন এবং বলে দিয়ে যাবেন যে আগামী 1 বছর কী কী করতে হবে। ধন্যবাদ অঞ্জন রায়, আমাদের প্রতিনিধি ছিলেন সরাসরি নিউজ রুম থেকে।